এক ধাক্কায় ছত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এই বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি বাতিলের ঘটনায় আলোড়ন ফেলেছে গোটা রাজ্যে তবে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল জানাচ্ছেন সময়ে আইনি পদক্ষেপ করা হবে আদালতের নির্দেশে যে ছত্রিশ হাজারের চাকরি বাতিল হলো বলা হচ্ছে তারা অপ্রশিক্ষিত আসলে এরা সবাই যোগ্য অডিএল মোডে সবাইকেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে এমনটাই দাবি করলেন গৌতমবাবু এবারে বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি বাতিল নিয়ে মন্তব্য করলেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে দুর্নীতির পৃষ্ঠপোষক বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগ দুর্নীতির অভিযোগে ছত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এরপরেই সাংবাদিক বৈঠক করেন পর্ষদ সভাপতি গৌতম পাল বিকেলে সাংবাদিক বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন নম্বর যখন দেওয়া হয়েছে তখন পরীক্ষা হয়েছে আর অ্যাপটিটিউড টেস্টে কাকে কত নম্বর দেবেন সেটা পরীক্ষকের ব্যাপার এ ব্যাপারে তাদের কোনো নির্দেশ দিতে পারে না বোর্ড আমরা আইনি পরামর্শ নিচ্ছি উচ্চতর আদালতে যাব এই নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন উনি যদি একথা বলে থাকেন তাহলে বলবো উনিও দুর্নীতির পৃষ্ঠপোষক বর্তমান সরকারের দুর্নীতির প্রভাব থেকে উনি নিজেকে মুক্ত করতে পারছেন না অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার জন্য বিশেষজ্ঞদের নিয়োগ করে বোর্ড তারা নম্বর দিতে দুর্নীতি করে থাকলে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি করে তার দায় এড়াতে পারে মানিকবাবু সরাসরি টাকার জন্য দুর্নীতি করেছেন গৌতমবাবু মনে হয় অন্য কিছুর জন্য করছেন কি বলবেন দর্শক সব নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়